স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়ের প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করছি। এর আগে কিন্তু এই চ্যাপ্টারের মূল কাণ্ড পাঠের কিন্তু অলরেডি প্রশ্ন উত্তর আমি শেয়ার করেছি এবং পাতা ও ফুলের পাঠের প্রশ্ন উত্তরও দেওয়া শুরু করেছি, সেখানেরও কিন্তু একটা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে এবং পাতার থেকে যে আর কিছু কোয়েশ্চেন এক্সট্রা বাকি ছিল সেগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তারপরের ক্লাসে তোমরা ফুল যে পাঠটা রয়েছে ফুলের প্রশ্ন উত্তর দেখতে পাবে। বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব। আর একটা কথা জানিয়ে দেবো, তোমরা যদি ক্লাসটা শেষ অবধি দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা তোমরা জানতে পারবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে, পত্র ফলক কাকে বলে, এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। পত্রবৃন্তের শীর্ষে অবস্থিত সবুজ রঙের চ্যাপ্টা প্রসারিত সবচেয়ে বড় অংশকে পত্র ফলক বলে। পত্রফলকের বর্ণনা রয়েছে, পত্রফলকের অগ্রভাগকে পত্রাগ্র বলে, পত্রফলকের দুই প্রান্তকে পত্র কিনারা বলে, পত্রফলকের ঊর্ধ্ব ও নিম্ন পৃষ্ঠ বা তলকে পত্রপৃষ্ঠ বলে, পত্রফলকের মাঝখানে পত্রবৃন্ত থেকে শুরু করে পত্রাগ্র পর্যন্ত যে মোটা শিরা উপস্থিত থাকে তাকে মধ্যশিরা বলে, আবার মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাকে শাখা শিরা এবং শাখা শিরা থেকে উৎপন্ন শিরাকে উপশিরা বলে। পরের প্রশ্ন হচ্ছে, পত্র মূল কাকে বলে, পাতার যে অংশ কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। পত্রমূলের দুটি কাজ লেখো। পত্রমূলের প্রধান কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা, আর পত্রমূলের অপর কাজ কাক্ষিক মুকুলকে রক্ষা করা। নেক্সট হচ্ছে একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য লেখো। একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্যগুলি হলো, একক পত্রে অখণ্ড বা আংশিক খণ্ডিত পত্রফলক বর্তমান, কিন্তু যৌগিক পত্রের ফলকটি গভীরভাবে খণ্ডিত হয়ে দুই বা তার বেশি পত্র গঠন করে। পত্রকগুলি অক্ষের দুপাশে অথবা শীর্ষে যুক্ত থাকে। একক পত্রের পত্রফলকের কক্ষে কাক্ষিক মুকুল থাকে, যৌগিক পত্রের কক্ষে কাক্ষিক মুকুল থাকলেও পত্রকের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয় না। নেক্সট, একক পত্রের উদাহরণ হচ্ছে আম পাতা, আর যৌগিক পত্রের উদাহরণ হচ্ছে তেঁতুল পাতা। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের পক্ষে এমন কতগুলি অপকারী প্রকার নাম লেখো যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়। পঙ্গপাল এবং শুয়োপোকা হলো মানুষের পক্ষে এমন কতগুলি অপকারী পোকার উদাহরণ যারা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী যে নমুনা প্রশ্নপত্র বা সাজেশনের ক্লাস সেটা শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো দেখতে চাও তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আমি বিজ্ঞানের থাম্বনেলটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আছে। তো তোমরা পরীক্ষার আগে কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো। এরপরে রয়েছে, দেখো, জবা পাতা ও কলা পাতার শিরাবিন্যাস কেমন। জবা পাতার মাঝখানে একটা শিরা থাকে, ওই শিরার দুপাশে অনেকগুলি শিরা বেরিয়েছে, শিরাগুলো সব মিলে একটা জালের মতো তৈরি করেছে, তাই জবা পাতা শিরাবিন্যাস জালুক আকার। কলা পাতার মাঝখানে একটা শিরা থাকে, মাঝখানে শিরার দুপাশ থেকে সমান্তরালভাবে অনেকগুলি শিরা বের হয়, তাই কলা পাতা শিরাবিন্যাস সমান্তরাল। পরের প্রশ্ন হচ্ছে, তোমার চারপাশে দেখা একক ও যৌগিক পত্রের উদাহরণ দাও। আমার দেখা একক পত্র হলো আম, অশ্বত্থ, বট এবং যৌগিক পত্র হলো তেঁতুল, গোলাপ, সজনে। পরের প্রশ্ন, পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। এটা কিন্তু ভালোই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বের করে দেওয়া, গ্যাসীয় আদান প্রদান ঘটানো ও বর্জ্য পদার্থ ত্যাগ করা। এছাড়াও পাতা বিশেষ কতগুলো কাজ করে থাকে, সেগুলো হলো হচ্ছে আত্মরক্ষা, আরোহণ, বংশবিস্তার, খাদ্য সংগ্রহ, জল সঞ্চয় এবং খাদ্য সঞ্চয়। পরের প্রশ্ন, ঘরের ছাউনি বা দেয়াল তৈরিতে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয়। ঘরের ছাউনি বা দেয়াল তৈরিতে ব্যবহার করা হয় নারকেল, তাল, ধান বা খড়, হোগলা পাতায় প্রভৃতি। নেক্সট, পাতার আত্মরক্ষামূলক এবং আরোহণমূলক কাজ দুটি উদাহরণসহ লেখো। কতগুলি উদ্ভিদের পাতা কাটায় পরিবর্তিত হয় এবং গাছকে আত্মরক্ষায় সহায়তা করে, যেমন ফণিমনসার পাতা। কতগুলি উদ্ভিদের পাতা আকর্ষে রূপান্তরিত হয় এবং কোনো অবলম্বনকে জড়িয়ে গাছকে উপরের দিকে যেতে সাহায্য করে, যেমন মটর গাছের আকর সোজা পাতার অগ্রভাগ রূপান্তরিত হয়ে তৈরি হয়। নেক্সট হচ্ছে, দুটি গাছের নাম লেখো যে গাছগুলির পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে। তাল গাছ ও শাল গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে। নেক্সট কোয়েশ্চেন, কোন গাছের পাতা তার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে। নারকেল গাছের শুকনো পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে। যারা এত অবধি ক্লাসটা দেখলে তোমাদেরকে ক্লাসটা একটু ভালো লাগলো, ভালো লাগলে কিন্তু ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো আর কমেন্ট করে ফেলো। এরপরে দেখো রয়েছে,
গাছের পাতা কোন কোন গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং কোন গ্যাস বাতাসে ছাড়ে। গাছের পাতা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং অক্সিজেন বাতাসে ছাড়ে, আবার শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। নেক্সট হচ্ছে জবা, আকন্দ, শালুক পাতার পত্রবৃন্ত কিভাবে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত থাকে। জবা গাছের পত্রবৃন্ত কাণ্ডের পর্বের সঙ্গে সূক্ষ্ম কোণ করে এক প্রান্তে যুক্ত থাকে। আকন্দ গাছের পাতায় প্রায় মাঝামাঝি অংশে এবং শালুক গাছের পাতার মাঝখানে পত্রবৃন্ত অবস্থান করে। উভয় ক্ষেত্রেই পত্রবৃন্ত কাণ্ডের সাথে প্রায় 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। নেক্সট কোশ্চেন হচ্ছে পাতার বংশ বিস্তার ও খাদ্য সংগ্রহের কাজ উদাহরণসহ ব্যাখ্যা করো। কতগুলি উদ্ভিদের পাতা পত্রাশ্রয়ী মূলের মাধ্যমে নতুন চারা গাছের জন্ম দিয়ে বংশ বিস্তারে সহায়তা করে, যেমন পাথরকুচি উদ্ভিদের পাতা। পরের প্রশ্ন, ঘর সাজানোর কাজে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয়। ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় অর্কিড, ক্যাকটাস, পাতাবাহার, মানি প্ল্যান্ট। তোমরা যদি তোমাদের বাড়িতে ঘর সাজানোর জন্য কোনো গাছ ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের বাড়িতে ঘর সাজানোর জন্য কোনো আদৌ গাছ আছে কিনা। নেক্সট হচ্ছে পাতার প্রকারভেদ সংক্ষেপে লেখো এবং প্রয়োজনীয় উদাহরণ দাও। পত্রবৃন্তে পত্রফলকের সংখ্যা অনুযায়ী পাতা দু প্রকারের হয়, একক পত্র বা সরল পত্র এবং যৌগিক পত্র। একক পত্র বা সরল পত্র, যে পাতার একটি মাত্র ফলক থাকে ও ফলকের ধার সম্পূর্ণ অর্থাৎ এতে কোনো খণ্ড থাকে না তাকে একক পত্র বা সরল পত্র বলে। উদাহরণ হচ্ছে অশ্বত্থ, জবা, আম, পেয়ারা ইত্যাদির পাতা। আর যৌগিক পত্র হচ্ছে যে পাতায় ফলক মাঝখানে শিরা পর্যন্ত কতগুলো আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে যায় সেই ধরনের পাতাকে যৌগিক পত্র বলে। উদাহরণ তেঁতুল, গোলাপ, কৃষ্ণ চূড়া, লজ্জাবতী ইত্যাদির পাতা। কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে? ফণীমনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। কোন কোন গাছের পাতার রস বা নির্যাস আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি? তুলসী, ডিম, বাসক, ঘৃতকুমারী প্রভৃতি গাছের পাতার রস বা নির্যাস আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি। পরের প্রশ্ন, কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রঙকে অনুকরণ করে বেঁচে থাকে? উত্তর হচ্ছে পাতা পোকা শুকনো পাতার মতো আকার ও রং ধারণ করে। ফাইলিয়াম ফ্রন্ডোসাম নামক পতঙ্গের আকৃতি ও রং পাতার মতো হয়, আর ম্যান্টিস সবুজ পাতার মতো দেখতে হয়। নেক্সট হচ্ছে হাতি, হরিণ, গরু, ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসেবে খায়। হাতি কলা গাছ, ধান গাছ, বড় বড় ঘাস খাবার হিসেবে খায়। হরিণ খাবার হিসেবে ঘাস খায়, গরু খড় ঘাস খায়, ছাগল ঘাস, কাঁঠাল পাতা, অশ্বত্থ পাতা ইত্যাদির পাতা খায়। কোন কোন জীব পাতার পাতায় ডিম পাড়ে? বিভিন্ন পতঙ্গ শ্রেণীর প্রাণী গাছের পাতায় ডিম পাড়ে, যেমন রেশম মথ তুঁত গাছের পাতায় এবং প্রজাপতি বিভিন্ন গাছের পাতায় ডিম পাড়ে। নেক্সট হচ্ছে পাতার জল সঞ্চয় ও খাদ্য সঞ্চয়ের কাজ উদাহরণ সহ লেখো। মরু অঞ্চলের কতগুলি উদ্ভিদ পাতার মধ্যে জল সঞ্চয় করে রাখে? প্রতিকূল পরিস্থিতিতে ওই জল থেকে উদ্ভিদ জলের চাহিদা মেটায়, যেমন পান্থ পাদব উদ্ভিদের পাতা। কতগুলো উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চয় করে রাখে, যেমন পুঁই শাকের পাতা। নেক্সট কোশ্চেন হচ্ছে অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতা হলো ফণীমনসার পাতা, যা কাঁটায় রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, পাথরকুচি পাতার বিশেষত্ব কি? পাথরকুচি পাতার বিশেষত্ব হলো ওই পাতায় মূল সৃষ্টি হয় যা পাথরকুচির বংশ বিস্তারে সাহায্য করে। নেক্সট, একটা আদর্শ পাতার চিত্র অঙ্কন করে প্রধান অংশগুলি চিহ্নিত করো। ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং কেমনভাবে মেনশন করা আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নও আসতে পারে, তাই জন্য এটা আমি এখানে দিয়েছি। তো তোমরা কিন্তু পরীক্ষার আগে এই যে অঙ্কনগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে যাবে। তাহলে পাতা থেকে মোটামুটি যত রকমের প্রশ্ন হতে পারে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে লাইক করে ফেলো, ঝট করে কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো এবং স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। আর হচ্ছে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলে তোমরা কিন্তু খুব ইজিলি এই পুরো পিডিএফটা পেয়ে যাবে। তাহলে দেরি না করে ঝট করে মেলটা করে ফেলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।